আমি এখন কোথায় আছি? পাম্বান ব্রিজ, সেই পাম্বান রেলওয়ে, যেটা ভারতের সবথেকে ডেঞ্জারাস রেল সেতু আমার সামনে এখন। ভাই রে ভাই, আজকে আমরা চলে এসেছি ভারতের শেষ প্রান্ত রামেশ্বরম, যেটা ভারতের একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানেই রয়েছে রাম, সীতা ও রাবণের সেই লঙ্কার ইতিহাস। হিন্দু ধর্মাবলম্বীদের মতো ভগবান শ্রীরাম এই পথ দিয়ে শ্রীলঙ্কা গিয়েছিলেন, তাই এর নাম রামেশ্বরম। এছাড়া পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রেল সেতু এটি, যা তামিলনাড়ুর রামেশ্বরমকে ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে। তখন হচ্ছে দেবী সীতাকে রাবণ অপহরণ করে লঙ্কায় নিয়ে গেছিল, তখন আপনার রাম শ্রীলঙ্কায় গেছিল রাম সেতু হয়ে। যখন আমি ব্রিজ থেকে নামি, তখনই হচ্ছে দুইটা পুলিশ আমাকে ধরে, আমাকে তখন বললো যে পুলিশ স্টেশনে চলো। আজকে আমরা যাবো পাম্বান ব্রিজ, এবং যেটা রামেশ্বর দ্বীপকে সংযুক্ত করেছে। আর আমরা এখন রামেশ্বরম, এখানকার লোকাল অটোতে ঘুরতেছি, লোকাল পাবলিকদের সাথেই যাচ্ছি, মাত্র 30 রুপি ভাড়া। হচ্ছে রামেশ্বরম থেকে যে পাম্বান ব্রিজে যাবেন, যদি অটোতে যান এমনি রিজার্ভ করে, আপনার কাছে 300-400 এরকম চাপ। বাট ওখানে দেখবেন যে সব লোকাল যাত্রীরা যায়, মাত্র 30 রুপি দিয়ে যেতে পারবেন। তো যেখানেই যাবেন সবসময় চেষ্টা করবেন লোকাল গাড়ি ধরার জন্য। তাদের ভাষা কিন্তু তামিল, তারা সম্পূর্ণ এই ভাষাটাই কথা বলে। আপনি যেখানে যাবেন, তারা অন্য মানে নিজের ভাষাকে প্রচন্ড সম্মান করে, রেসপেক্ট করে। এছাড়া অনেকে হিন্দি ভাষা জানলেও বলতে চায় না। দেখুন আমি এখন কোথায় আছি, পাম্বান ব্রিজ, সেই পাম্বান রেলওয়ে, যেটা ভারতের সবথেকে ডেঞ্জারাস রেল সেতু আমার সামনেই এখন। এই রেল সেতু দেখুন কি সুন্দর ওয়েদার, আর এই ওয়েদারের সাথে আমরা এরকম একটা সেতু দেখতেছি। আর এটাকে বলা হয় রোলিং, মানে এটা রোলিং সিস্টেম, মানে যেটা হচ্ছে আপনার একটা লিফট, যেটা এরকম উঁচা হয়ে যাবে, দুইটা দুই পাশে উঁচা হয়ে গেলে জাহাজগুলো তখন এটা দিয়ে চলাচল করে। যে এটা কিন্তু ভারতের প্রথম এই সিস্টেমটা, জাস্ট অ্যামেজিং। আপনাদের আরও ভিউ দেখাবো যে কি সুন্দর এই ব্রিজটা। আর আমার পিছনেই কিন্তু রামেশ্বরম দ্বীপ, আর সব জেলেদের ট্রলার যারা মাছ ধরে এই সমুদ্রে, ওই যে দেখুন দ্বীপটা দেখা যায়। এইরকম ভিউ এই ব্রিজে না আসলে আপনি করতে পারবেন না, সব ট্রলারগুলো এখন। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রেল সেতু তালিকায় রামেশ্বরমের পাম্বান ব্রিজ, সমুদ্রের উপরে পাশাপাশি দুই সেতু, এক সেতু দিয়ে গাড়ি চলাচল ও অন্য সেতু দিয়ে ট্রেন চলাচল করে, আর সেই রেল সেতুর নিচ দিয়ে আবার বড় বড় জাহাজ চলাচল করে। মিরাকেলে রেল সেতু রোলিং সিস্টেম, জাহাজ আসলে মাঝখান থেকে আলাদা হয়ে যায়। আর এই দুই সেতু ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরম দ্বীপকে জুড়েছে। রামেশ্বরমে এই পথ দিয়েই যেতে হয়। সমুদ্রের বিপজ্জনক ঘূর্ণি বায়ু ও সাইক্লোনের কেন্দ্রে অবস্থিত এই সেতুর উপর দিয়েই লোকাল ট্রেনের বিপজ্জনক ভ্রমণ করার স্বপ্ন অনেকেরই, তবে ভাগ্য ভালো থাকলে সেটা সম্ভব। কারণ আবহাওয়া যদি খুব খারাপ হয় তাহলে ট্রেন চলাচল বন্ধ থাকে, যেমনটা আমার সাথে হয়েছে। সুদূর বাংলাদেশ থেকে এই ট্রেন ভ্রমণের আশা নিয়ে এসেছিলাম, সেটা আর পূরণ হলো না। তাই পাশের সেতু থেকে দক্ষিণের উদার সমুদ্রের তীব্র হাওয়া উপভোগ করছিলাম, আর দুচোখ মেলে সমুদ্র দেখছিলাম। একপাশে ভারত মহাসাগর, অন্যদিকে বঙ্গোপসাগর। তবে হিন্দু ধর্মাবলম্বীদের মতে এই সেতু দিয়েই নাকি ভগবান শ্রীরাম শ্রীলঙ্কায় গিয়েছিলেন, তাই ভারতের এই জায়গাটি পবিত্র একটি স্থান, যার কারণে এই জায়গার নাম রামেশ্বরম। সেতু থেকেই দেখা যায় রামেশ্বরম দ্বীপ। মূলত এই সেতু ভারতের মূল ভূখণ্ডকে রামেশ্বরম দ্বীপের সাথে সংযুক্ত করেছে। রেলপথের পাশে যে সেতুটা দেখছেন, এটা বাস চলাচল করে, এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ব্রিজ, যেটা রামেশ্বরকে সংযুক্ত করেছে। এছাড়া এই ব্রিজটা হচ্ছে ভারতের জাতীয় মহাসড়ক NH-49। আপনারা জানেন একটা সময় এখানে বিশাল বড় একটা ঘূর্ণিঝড় হয়েছিল, মানে সাইক্লোন টাইপের, তখন কিন্তু এখানকার বেশ কিছু গ্রাম অঞ্চল ধ্বংস হয়ে গেছে, এছাড়া রাস্তা অনেক কিছু ধ্বংস হয়ে গেছিলো। সেটা হচ্ছে ধনুষকোটি, আপনারা অনেকে নাম শুনছেন। তো এখানে অবশ্য আমরা যাবো পরে, নেক্সট টাইমে। এটা ছিল হচ্ছে দক্ষিণ ভারতের একদম লাস্ট এরিয়া। যদিও আমার ইচ্ছা ছিল যে ট্রেন জার্নিটা করবো, বাট পারি নাই, আবারও আমাকে বাসেই ফিরতে হচ্ছে। তো আমরা কিন্তু পার হয়ে গেলাম। এই যে সেই সিস্টেমটা, এখানে যে রোলিং, যেটা মানে ব্রিজটা উঠে পড়ে আর কি,
বাট আজকেও কিন্তু ট্রেন বন্ধ, আর আমরা এখন ইন্দিরা গান্ধী রোডের উপর দিয়ে যাচ্ছি। পাশে হচ্ছে সেই রেল ব্রিজটা, যেখানে অনেক মানুষ এই ট্রেন ভ্রমণের জন্য আসে। বাট আমায় আমিও কিন্তু সেই স্বপ্ন নিয়ে আসছি যে ট্রেন দিয়ে সমুদ্রের উপর দিয়ে যাবো। বাট এরপর আমরা পাম্বান সেতু থেকে রওনা হই রামেশ্বরমের দিকে, কারণ সেখানেই রয়েছে রামানাথ স্বামী মন্দির এবং মন্দিরের পিছনের দিকে সমুদ্র সৈকত। আসলে এখানেই নাকি রাম গোসল করেছিলেন, তাই প্রতিটি হিন্দু ধর্মের মানুষ এখানে গোসল করে পবিত্র হয়ে মন্দিরে প্রবেশ করে। হিন্দু ধর্মের মতো রাম শ্রীলঙ্কায় গিয়েছিলেন তার সহধর্মিনী সীতাকে রাবণের হাত থেকে রক্ষা করার জন্য। এরপর রাবণকে বধ করে ঠিক এখানেই নাকি গোসল করেছিলেন, সেই থেকেই এই জায়গাটা পবিত্র একটি স্থান। এছাড়া মজার বিষয় হলো, যখন আপনার হচ্ছে রাবণ দেবী সীতাকে অপহরণ করে নিয়ে যায় লঙ্কায়, মানে শ্রীলঙ্কায়, আর ঠিক তখন রাম হচ্ছে তার বানর সেনারা যখন হচ্ছে পাথর দিয়ে সেতুটা তৈরি করে রাম সেতু, তখন তাকে রক্ষা করে ঠিক এই সেই মানে সাগর এখানে গোসল করে রাম। তো যখন রাম রাবণকে বধ করে এখানে গোসল করছিল, তার পরেই কিন্তু এই পানিগুলো একদম শান্ত হয়ে যায়। দেখুন এই পানির কোনো ঢেউ নেই, জাস্ট এরকমভাবে খেলা করে, তাছাড়া কোনো বড় ঢেউ নেই। আর এই যে এখানে সব গোসল করতেছে। তো যাই হোক, আমরা যাই এবং আপনাদের রাতের ভিউটা দেখাবো যে রামানাথ স্বামী টেম্পল আলোকসজ্জায় সজ্জিত হয়। এটা কিন্তু অনেক বড় এবং বিশ্বের সবথেকে বড় করিডর, মানে লংগেস্ট করিডর। তবে আরও একটা কথা বলি, আমার সাথে খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে। যখন আমি পাম্বন ব্রিজ থেকে নামি, এরপরে আমাকে পুলিশে অ্যারেস্ট করে, মানে পুলিশে নিয়ে যাই থানাতে। সে এক বিশাল হিস্টোরি, ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব না, তবে করেই ফেলি, কারণ এরকম অনেক সময় হয়। এটা জাস্ট নট অনলি বাংলাদেশ, এটা সব দেশের জন্যই হয়। তো তখন পুলিশ আমাকে এসে বলে যে তোমার হাতে এটা কি, আমি বলি ক্যামেরা। তো জাস্ট ওরা যে ক্যামেরার উপরে যে মাইকটা ছিল, এই যে মাইকটা দেখাই আপনাদের একটু, এই যে এই মাইকটা ছিল, এটাতে ফোকাস দেয়। ওরা ভাবছিল এটা হয়তো বোম, এরকম একটা ব্যাপার। সে মজার ব্যাপার যে তামিলনাড়ুর মামু পুলিশরা এরকমটা ভাবছিল। যাই হোক, এটা আবার আমি একটু ঠিক করে দিই। এরপরে আমাকে নিয়ে যায় থানায়, আমাকে জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে আসছো, আমি বলি বাংলাদেশ থেকে। তারপরে তারা থানায় নিয়ে যায়। জাস্ট ওরা অবাক যে বাংলাদেশ থেকে কেন আসছে এখানে, কী কারণে আসছে, আমাকে জিজ্ঞেস করছে যে কেন আসছো এখানে, কী করতে আসছো। তো আমি জাস্ট বলছি ঘুরতে আসছি, বলছে কেন ঘুরতে আসছো, এরকম ব্যাপার। মানে দুই থেকে তিন ঘন্টা আমি জাস্ট থানায় বসেছিলাম। এরপর বিশাল একটা টাইম আমার ওয়েস্ট হয়ে গেছে, যার কারণে পুরো শহরটা কভার করতে পারি নাই। তো এই তো এখন সন্ধ্যার পরেই রাতের ভিউটা নিব, তারপর আবার ব্যাক করব। যাই হোক, এই গল্পটা আপনাদের পড়ে শোনা বা পুলিশ ও ব্লগারের কাহিনী। আসলে রামানাথ স্বামী মন্দিরটি ভারতের তামিলনাড়ুর রাজ্যের রামেশ্বরম দ্বীপে অবস্থিত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। এখানে ভারতের 28টি রাজ্য থেকে প্রচুর মানুষ আসেন, কারণ তারা বিশ্বাস করেন ভারতের 4টি ধামের মধ্যে রামেশ্বরম অন্যতম। তবে ভিতরে প্রবেশ করতে দেখি অনেক দোকানপাট, তবে সবকিছুই মন্দিরের প্রয়োজনীয় জিনিসপত্র। এছাড়া মন্দিরের ভিতরের নকশা শৈলী কারুকার্য এতটাই নিখুঁত, সত্যি অসাধারণ। রামনাথ স্বামী অর্থাৎ শিবলিঙ্গ সিরান্তার সেতু পার হয়ে বর্তমান শ্রীলঙ্কা দ্বীপে যাওয়ার আগে প্রতিষ্ঠা করেছিলেন এবং পূজা করেছিলেন, তাই এটি 4 ধামের মধ্যে একটি। গোটা ভারতে ধরা হয় জগন্নাথ ধাম ও রামেশ্বরম, দ্বারকা আর বন্দ্রীনাথ ধামকে। তীর্থের জন্য 4 ধাম জীবনে অন্তত একবার যাওয়ার চেষ্টা করেন সব হিন্দু ধর্মের মানুষেরা। এই 4 ধামের মধ্যে রামেশ্বরম তামিলনাড়ুর রামানাথপুরম জেলায় অবস্থিত। আমরা এখন ব্যাক করতেছি টেম্পল থেকে। এখানে অনেক মানুষ আসে অনেক, আর ভিতরে এত বড় জায়গা, সামনে থেকে মনে হচ্ছে অনেক ছোট একটা মন্দির, বাট ভিতরে যাওয়ার পরে জাস্ট অবাক। এরকম 4টা ধাম আছে, এরকম 4টা বিশাল বড় একটা জায়গা নিয়ে। ওকে, আমরা এখন যাই। এরপরে খাওয়া দাওয়া, তারপরে একদম রুম। ও ফাইনালি, বাবা বাবা, আমার বিট ভেঙে গেছে গাইস। তো যাই হোক, ফাইনালি চলে আসছি রুমে এবং একদম ভেঙে গেছে। ওকে, অ্যাকচুয়ালি আজকে সারাদিন ঘুরেছি রামেশ্বরম, এবং এখানে আমাকে পুলিশে ধরছিল, তারপরে 2 ঘন্টা তারা আমাকে অনেক 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 কথা জিজ্ঞেস করছে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে যেখানে যাই সেখানে পুলিশ ধরে, বাট আমি বুঝি না আমার ফেসের ভিতর কি কোনো প্রবলেম আছে নাকি আমার ভাষার ভিতরে কোনো প্রবলেম আছে,
মানে আমি বুঝি না, আমি যখন হচ্ছে আপনার পম্বন ব্রিজ থেকে নামি একটা মামার বাইকে, তো ভিডিও করতে করতে আসি বাস স্ট্যান্ডে, নামি ওখানে বাসের জন্য ওয়েট করি, অটোর জন্য। তারপরে দুইটা পুলিশ আসে, একটু মানে বয়স্ক টাইপের, তো আমার ক্যামেরার দিকে তাকায় থাকে যে এইটা কী তোমার হাতে। তো আমি জাস্ট বললাম যে এটা ক্যামেরা, তখন বলি তোমার বাড়ি কোথায়, আমি বলি বাংলাদেশে, তো বলে আধার কার্ড দেখো, আমি বলি তো আমার তো কোনো আধার কার্ড নাই। তো ওরা এটাও জানে না যে একটা ট্যুরিস্ট বা সে বাহিরের দেশে থেকে আসছে, তো ওরা তখন যখন আমি বলি আধার কার্ড নাই, তখন ওরা আমাকে কী করে নিয়ে যায় পুলিশ স্টেশনে। এরপর সেখানে তো অনেক কিছু বলা বলি, মানে কী আধার কার্ড নাই, আমি বললাম যে আমি তো বাহিরের দেশের, আমার পাসপোর্ট ভিসা আছে, এটা আমাকে এই দেশের সরকার পারমিশন দিয়েছে। সো তারপরে বলতেছে তুমি এখানে কেন আসছো, কী কারণে, কী উদ্দেশ্য, তো জাস্ট ইলজিক্যাল সব প্রশ্ন। যাই হোক, কোনো রকমে সেখান থেকে তাদেরকে মানে কন্ট্রোল করে এরপর আবার এসে আমরা টেম্পলে যাই, সেখানে ভিডিও করি, রাতের ভিউটা দেখাই। দেখুন, অনেক জায়গায় পুলিশ আমাদের প্রচণ্ড হেল্প করে, যে কোথায় যাব, হোটেল না পাইলে তারা ম্যানেজ করে দেয়, বা আমাদের সাথে অনেক ভালো বিহেভ করে, কারণ তারা জানে যে ট্যুরিস্ট, আর ট্যুরিস্টকে কিন্তু ভারত অন্যরকম চোখে দেখে। বাট কয়েকটা পুলিশ, আমি বুঝি না, কয়েকটা পুলিশ এরকম মানে বাংলাদেশের নাম শুনে যেন কেমন একটা, যে আধার কার্ড দেখাও, কেন আসছো, এই এত, আসলে এটা তাদের দায়িত্ব। কিন্তু দুই ঘন্টা আমার অনেক একটা ক্ষতি হয়ে গেছে, কারণ আমি চাইছিলাম পুরো রামেশ্বরমটা কভার করবো, বাট হয় নাই। ওকে, এরপরে সেখান থেকে চলে আসি, কারণ তাদের একটা বড় অফিসার আসে, তারপর সে জিনিসটাকে কনভিন্স করে যে সে ট্যুরিস্ট, এখানে ঘুরতে আসছে, এক্সপ্লোর করতে আসছে, তো এগুলো বুঝাই বলে তাদের, এরপরে আমাকে ছেড়ে দেয়। তারপরেও বলি যে এটা নট অনলি বাংলাদেশে, এটা সবার ক্ষেত্রেই তারা করে থাকে, অনেকে, অনেক পুলিশ যদি সন্দেহ হয় তাহলে তাকে ভেরিফাই করে। এরপরে আমাকে অবশ্য ভেরিফাই করার পরে ছেড়ে দিছে, কিন্তু টাইমটা একটু বেশি নিছে। ওকে গাইজ, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে, স্যার আমার বেড মনে হয় ভেঙে গেছে, আমি জানি না, যেহেতু একটা লাভ মারছি। ওকে, দেখাবে নেক্সট কোনো ব্লগে, অ্যান্ড নেক্সট আমাদের ব্লগবাস্টার আরও ভিডিও আসছে। আর সবাইকে একটা কথাই বলবো, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ আমি একা একা ট্যুর করি বিভিন্ন জায়গায় শুধু আপনাদের ভালোবাসাই, আপনাদের সাপোর্টে কিন্তু আজকে আমি এখানে একা একা মানে পুরো ওয়ার্ল্ড, মানে কী বলে, ভারতবর্ষ ট্যুর করতেছি বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে, এটা আমার কাছে বিশাল একটা প্রশান্তি। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা, বাই বাই, গুড নাইট।